ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد جبان كل شكل عمار شتفارين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون وقال تعالى عن أبي هريرة رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه الترمذي قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আকাশ বাতাসকে মতিত করে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় থেকে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ভরে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নাশ ফেরাউন কি বা নামরূদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না,
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রূপ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না, চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না, চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সপ্রজ মহারাজা আর মহাবীর, সপ্রজ মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক না, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফিরাউন শেষতক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না, ফিরাউন শেষতক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, কেউ আজ তার কথা কয় না, ঠিক না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রূপ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না, এই সেই প্রামির দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ঠিক না বেটি, আপনারা মিশরে যারা গিয়েছেন দেখবেন বিশাল আকারের প্রামির কার দিকে তাকিয়ে আছে, যারা বলেন কার দিকে, আল্লাহর দিকে, এই সেই প্রামির দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরদিন, ইতিহাস হয়ে আছে চিরদিন, শুধু ভবে ফিরাবন রয় না, ঠিক না, শুধু ভবে ফিরাবন রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, নীল নদ আজ আছে থাকবে সত্যেক চিরদিন ডাকবে, ঠিক না, নীল নদ আজ আছে থাকবে সত্যেক চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে চিরকাল, কেউ যেন ফিরাবন হয় না, কেউ যেন ফিরাবন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাবন কি বানাম রূপ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না, যে মহান আল্লাহ পাক আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত ফরমায়েছেন, যিনি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই, করুণার কোনো শেষ নাই, যিনি সকল বান্দাকে সমানভাবে ভালোবাসেন, ঠিক নেবে ঠিক, কালো মানুষকে ভালোবাসেন কে, আল্লাহ, আবার সুন্দর মানুষকে, সুশ্রী চেহারা সে মানুষকেও ভালোবাসেন কে, বেটে মানুষকে ভালোবাসেন কে, মুসালাম বা খুবই বডি ফিগার ভালো এমন মানুষকে ভালোবাসেন কে, সব শ্রেণীর মানুষকে রক্ষণাবেক্ষণ করেন, রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আর কেউ না, তিনি কে, তিনি রব, সেই রবের প্রশংসা করব, তার পবিত্রতা, তার শ্রেষ্ঠত্ব, মহানত্ব বর্ণনা করব, হৃদয় থেকে অন্তরের অন্তর স্থল থেকে প্রাণ ভরে শুকর গুজার করব, যে মহান স্রষ্টার শুকর আদায় করলে খুশি হয়ে যায়, সেই মহান আল্লাহ পাকের পবিত্রতা, তার প্রশংসা, তার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করছি, সকলে প্রাণ ভরে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ।
জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পারি ব্যাপার না খুশি, অল্প না বেশি, আলহামদুলিল্লাহ তেমন সুন্দর আওয়াজে সবাই বলেন নাই। রসুলুল্লাহ বলেছেন তামলা উল মিজান, প্রাণ ভরে যদি কোনো ব্যক্তি কোনো বান্দা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ প্রাণ ভরে আদায় করে, তামলা উল মিজান, তার মিজানের পাল্লায় সবের পাল্লায় সবকে নেকিকে পরিপূর্ণ করে দেওয়া হবে। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সকলে বলছি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে সব থেকে বেশি খুশি হন তিনি কে? সব থেকে বেশি রাগান্বিত হয়ে যায় তিনি কে? আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় রাগাতে চাই বেশি কাকে? খুশি করতে চাই সব থেকে বেশি কাকে? আল্লাহকে খুশি করতে চান তো সকলে? কে কে চান হাত জাগান তো দেখি। আল্লাহকে খুশি করতে চান কে কে? আল্লাহ কবুল করুক বলে আমিন। খুশি করতে চাই না আমরা? আমি তিনটা তাকবীর দিতে বলবো, যারা যুবক আছেন যুবকরা তিনটা তাকবীর দেবে, মুরব্বীরাও তিনটা তাকবীর দেবে, দেখবো কারা ফার্স্ট হয়। রাজি আছেন তো? আল্লাহ পাক তার নবীকে বলেছেন হে নবী আপনি তাকবীর দেন, অরম্পকা ফাকাত ফাকাত তাকবীর। আল্লাহ পাক বলেছেন গোটা পৃথিবীতে তাকবীর পৌঁছিয়ে দেন, নবী তাকবীর দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা নগরীতে সর্বপ্রথম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? এই জন্য সে তাকবীর আল্লাহর নামে দিতে হবে। কার নামে? অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর দিলে কে খুশি হন? যুবকরা আগে দিবেন লিল্লাহে তাকবীর। ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে দেখছেন, এই অবস্থা যদি হয় জালেমরা তো মাঠ দখল করে ফেলবে, ঠিক না বে? ঠিক, সামনে কথা আসবে শুনবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আস্তে 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 আরেকটু জোরে হবে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ আপনারা সহযোগিতা করেছেন মুরব্বীরা, এই জন্য জোর হয়েছে, ঠিক না বলেন? এবার যারা মুরব্বী আছে দেখব মুরব্বীরা কত জোর দিতে পারে। সারা জীবন শুনেছি মুরব্বীরাই বেশি ক্ষতি করেছে ইসলামের, ঠিক না বেঠিক? আর যুবকরা মাহফিলের আয়োজন করে মুরব্বীরা দেয় কি দেয় না? বলে এখন ঝামেলা ওগুলো দরকার নেই, বলে কি না কথা বলে? ইসলাম যারা গ্রহণ করেছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত তালহা সব যুবক ছিলেন, ঠিক কিনা? কিন্তু তাদের বাপদাদারা তাদের 14 গোষ্ঠী কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ঠিক না? এক বিরোধকারীরা আজকে প্রমাণ হবে যে ইসলামের তারা পক্ষে ছিল না বিপক্ষে ছিল। লিল্লাহে তাকবীর, দেখছেন কি অবস্থা? লিল্লাহে তাকবীর, আরেকটু জোর হবে না ভাই? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ আজকের মাহফিল সফল বলি আলহামদুলিল্লাহ। এ মাহফিল সফল হোক এটা চাই কিনা আমরা? প্রত্যেকটা কোরআনের মাহফিল সফল হয়ে যাবে এটা চাই কিনা? এই জন্য আল্লাহর সফলতার দোয়া করতে হবে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি মহব্বত করেন, যারা নাকি আল্লাহর পথে সংগ্রাম করে, চেষ্টা করে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক সে কথাই সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করে থাকেন, যারা নাকি সীসা গালানো প্রাচীনের মতো দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন যারা আমার প্রশংসা করবে, আমার পবিত্রতা বর্ণনা করবে, আমার শুকুর আদায় যারা করবে, আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার পবিত্রতা বর্ণনা করবে,
আল্লাহ পাক অন্যার একটা আয়াত দিয়ে সুন্দর করে স্পষ্ট করে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। লা ইন শাকারতুম, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, আমি আল্লাহ তাদের নিয়ামতকে হাজার হাজার গুণে বাড়িয়ে দেব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করবে না, পবিত্রতা বর্ণনা করবে না, আল্লাহর শুকর আদায় করবে না, আল্লাহর বিশালতা শ্রেষ্ঠতা শ্রেষ্ঠত্বতা বর্ণনা করবে না, আল্লাহ পাক বলেন ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কঠিন আযাবে গজবে আমি রব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করে দেব। ঠিক কিনা? আমরা কি আযাব চাই? কথা বলেন, আযাব চাই আমরা, রহমত চাই কার কাছে? আল্লাহর একটা আয়াত দিয়ে কি সুন্দর করে স্পষ্ট করে দিলেন, বান্দারে শোনো, তোমরা যারা আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা যারা করবে, আল্লাহু ইতিউল আজরুল মুহসিনিন, আমি আল্লাহ ওই সমস্ত মুহসিন বান্দা ইমানদার বান্দার বিনিময়ে কখনো আমি রব্বুল আলামিন নষ্ট করি না। আল্লাহু আকবার। সুতরাং প্রশংসা করবেন কার? পবিত্রতা বর্ণনা কার করতে হবে? কথা বলেন না, কার প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা করলে লসনে লাভ? আল্লাহর ইসলামের বিধানগুলো মানার দরকার আছে না নাই? ইসলামকে অর্ধেকটা মানলে হবে না পুরোটা মানতে হবে? কথা বলেন না বলেন? অর্ধেকটা অনেক মানুষ মেনে ফেলে, অর্ধেক ইসলাম মেনে কোনো লাভ হবে? আল্লাহ পাক বলে কাফেররা অর্ধেকটা মানতে চায়, তারা প্রস্তাব দিয়েছিল বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর কাছে দরখাস্ত দিয়েছিলেন নবী হে আমরা যদি ইসলামটাকে অর্ধেকটা মানি তাহলে আমাদের কোনো উপকার হবে নাকি? আল্লাহ পাক সুন্দর করে স্পষ্ট করে আয়াত নাজিল করে জানিয়েলেন। আল্লাহ পাক বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা যারা কিতাবের কিছু কিছু আয়াত মানবে আর কিছু কিছু আয়াতকে প্রত্যাহার করবে তোমরা ইমানদার হতে পারবে না। ওমা হুম্মে মুমিনিন, নবী আপনি বলেন তারা মুমিন নহে, তারা ইমানদার নহে, তারা মুত্তাকি নহে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম মানার দরকার অর্ধেকটা না পুরাটা? আচ্ছা, আপনারা যখন শীতের ভিতরে ঘুমান লেপ মুড়ি দিয়ে, অর্ধেক খেতা দেন, অর্ধেক কম্বল দেন আর অর্ধেক খালি রাখেন, এমনটা করেন? খাওয়া দাওয়া যখন করেন তখন অর্ধেকটা খান দুই একবার খেয়ে উঠে যান, এমনটা করেন? কথা বলেন। পায়খানা পিসাব যখন আপনারা করেন, পিসাব করেছেন পায়খানা করেন নাই উঠে গিয়েছেন, এরকম লোক আছেন নাকি? অর্ধেকটা করেন? অর্ধেকটা করেন না, ভাত খাওয়ার সময় পুরাটা খান, খাবার খাওয়ার সময় পুরাটা খান, পায়খানা পিসাব করলে পুরাটা করেন, ঘুমের সময় লিতে শীতে বেদি যখন ঘুমান পুরাটাই লেপ মুড়ি দিয়ে ঘুমান, আর ইসলামটা মানলে অর্ধেকটা মানে কেন? ঠিক কিনা? কথা বলেন, অর্ধেকটা মানে না পুরোটা মানে? এই দেখেন এখানেই প্রমাণ হয়ে গেল, কেউ বলছে ঠিক, কেউ চুপ করে বসে আছে, ঠিক না বেটি? আচ্ছা, ইসলামটা মানলে অর্ধেকটা মানতে হবে না পুরাটা? পুরাটাই মানতে হবে, তাই না? সে কথা আল্লাহ পাক স্পষ্ট করে বললেন, বান্দারি অর্ধেক ইসলাম মানলে হবে না, ইসলামটাকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ পাক কি সুন্দর করে স্পষ্ট করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হে ইমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে গ্রহণ করা যাবে না। কেননা শয়তান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন, আদম সন্তানের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। শয়তানকে যারা গ্রহণ করে নিবে, আল্লাহকে যারা ভুলে যাবে, তাদের জন্য ইসলাম মানা হবে।
হবে কি? আজকে এমনও ব্যক্তি আছে আল্লাহকে যে ভালোবাসা দেবে, আল্লাহর ইসলামকে যে মহব্বত করবে, সেটা না করে শয়তানে মানুষে শয়তানি মানুষের কাছে, শয়তানের মুরিদের কাছে মুরিদ হয়ে, শয়তানের চেলার কাছে মুরিদ হয়ে, শয়তানের নেতার কাছে মুরিদ হয়ে শয়তানকে বেশি মহব্বত করে। কথা না বললে বুঝি কি ঠিক কিনা? এজন্য আজকে বাংলাদেশের অনেক মানুষ আছে আল্লাহকে ভালোবাসতে পারে না, আল্লাহর ইসলামকে পছন্দ করে না, আল্লাহর ইসলামকে মানতে পারে না। আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা শয়তানের পূজারী হয়ে গেছে, শয়তানের হাতের পুতুলে পরিণত যারা হয়েছে, তারা কখনো মুমিন নহে, তারা কখনো ইমানদার নহে, ঠিক কি না? ইমানের দাবি পূরণ করতে গেলে ময়দানে কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন মুসলমান আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইসলাম পছন্দ যদি না হয় আল্লাহর জমিন ছেড়ে দাও, কথা ঠিক কি না? ইসলাম যদি পছন্দ না হয় জমিন থেকে বেরিয়ে যাও, কথাটা কি আমার না আল্লাহ? কথা বলেন কার কথা? আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলছেন, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হে জিন আর মানুষেরা, কথা শুনছেন? চলবে কি? কিসসা না তাফসীর, ওয়া আহসানা তাফসীর, আল্লাহ নিজেই তাফসীর করেছেন। কে তাফসীর করেছেন? মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা, আল্লাহ নিজেই উদাহরণ দিয়ে দিয়ে পৃথিবীর মানুষকে বোঝাইছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং আমরা যারা কোরআনের আলেম আছি, কোরআনের ছাত্র যারা আছি, আমরাও যখন কথা বলবো কার কথা বলবো? উদাহরণ দিয়ে দিয়ে কোরআন বোঝানোর দরকার আছে না নাই? এজন্য তাফসীর আকারে কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? আল্লাহ কি সুন্দর করে বললেন, বান্দারি আমার ইসলাম যদি তোমাদের পছন্দ না হয়, আমার কোরআন যদি পছন্দ না হয়, তাহলে আমার জমিন ছেড়ে, আমার আকাশের নিচ ছেড়ে, জমিনের উপর ছেড়ে তোমরা বেরিয়ে যাও, ফাংফুজু বেরিয়ে যাও। কার কথা? জোরে বলেন কার কথা? ফাংফুজু বেরিয়ে যাও, আল্লাহর আকাশ বাদ দিয়ে, আল্লাহর জমিন বাদ দিয়ে, আল্লাহর কোন কায়নাত বাদ দিয়ে যদি অন্য কোথাও কোনো জায়গা পাও সেখানে চলে যাও। আল্লাহর জমিন বাদ দিয়ে, আকাশ বাদ দিয়ে পৃথিবীতে কোনো জায়গা আছে নাকি? কথা না বললে বুঝি কি আছে নাকি? আল্লাহর জমিন ছাড়া পৃথিবীতে কোথাও জায়গা নাই। সুতরাং আল্লাহই বললেন বেরিয়ে যাও। কে বললেন? আল্লাহর ইসলাম ভালো লাগে না, মানুষেরও ভালো লাগে না, আবার জিনেরও ভালো লাগে না, তারা বেরিয়ে যান। তার কথা বেরোতে পারবেন? আল্লাহর হাওয়া বাদ দিয়ে অন্য কোথাও কি হাওয়া পাওয়া যায়? রোদ পাওয়া যায়, বৃষ্টি পাওয়া যায়, পানি পাওয়া যায়, আপেল পাওয়া যায়, আঙুল পাওয়া যায়, বেদানা পাওয়া যায়, কোথাও কোনো খাবার কি পাওয়া যায়? কিছুই পাওয়া যায় না। সুতরাং আল্লাহর জমিন থেকে বেরোনোর কোনো সুযোগ? আল্লাহ আবার কি সুন্দর করে পরবর্তীতে বলছেন, বান্দারি আমার সাম্রাজ্য থেকে লা তানফুজুনা ইল্লা বিসুলতান, বান্দারে কোথায় যাবি? আমার সাম্রাজ্য থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার অধিবাসীর সম্প্রদায়ের মানুষ থেকে তুই বিচ্ছিন্ন হতে পারবি না রে বান্দা। সুতরাং আমার রহমতের ভিতরে প্রবেশ কর, আমার কোরআনের ভিতরে ঢুকে পড়, আমার ইসলামের ভিতরে ঢুকে পড়, কেননা আমি আল্লাহ ইসলামকে তোদের জন্য মনোনীত করে দিয়েছি, ঠিক কি না? ইসলাম কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং সেই ইসলামকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোথাও কোনো শান্তি পাওয়া যায়, আপনারা চলে যাবেন না? কিছু করে শান্তি আছে? ইসলাম বাদ দিয়ে কোথাও শান্তি আছে? আমেরিকায় আছে নাকি? ইউরোপে আছে? থাইল্যান্ড আছে? কোনো প্রধান দেশে ইসলাম বাদ দিয়ে তারা যে
কর্মসূচি চালু করেছে, সেই কর্মসূচির ভিতরে শান্তি আছে নাকি? কোথাও কোন শান্তি? শান্তি কেবলমাত্র ইসলামে, শান্তি কেবলমাত্র কোরআনের পথে, শান্তি কেবলমাত্র আল্লাহর রসুলের দেখানো পথে, শান্তি কেবলমাত্র ইসলামের ভিতরে, ঠিক কিনা? আজকে যারা ইসলামকে বাদ দিতে চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে চায় না, কথা ঠিক না বেটি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক না বেটি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, শয়তানের বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক রে? ইসলাম হলো শান্তির ধর্ম, কিসের ধর্ম? আছে সুবিচার, ইসলাম ছাড়া অন্য ধর্মে কোথাও নাই সঠিক বিচার, ঠিক না বেটি? ইসলাম ছাড়া সঠিক বিচার কোথাও আছে? জোরে বলেন আছে নাকি? ইসলাম যদি আজকে জমিনে থাকতো, আল্লাহর কোরআন যদি আজকে জমিনে থাকতো, হাজারো মাবুনেরা ঢুকে যাচ্ছে, হাজারো মাবুনদেরকে ধর্ষণ করা হচ্ছে, জিনা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, টেন্ডারবাজি করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, রংবাজি করা হচ্ছে, ইসলাম যদি জমিনে থাকতো, 24 ঘন্টার ভিতরে 24টা রাষ্ট্রে যত রাষ্ট্র আছে পৃথিবীতে, ইসলামের আইন যদি কায়েম হয়ে যেত, প্রত্যেকটা রাষ্ট্রে জিনাখটকে ঝুলিয়ে মেরে রাজপথে হাজার হাজার মানুষকে একবদ্ধ করে যদি ইসলামের ডাক দিয়ে জিনাখটকে শাস্তি করা, শাস্তি দেওয়া হতো, 24 ঘন্টার ভিতরে সব স্বপ্নের দোষ বন্ধ হয়ে যেত, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম আছে, শান্তি আছে, ইসলাম নাই শান্তি? আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের ভিতরে অর্ধেকটা ঢুকতে হবে নাকি পুরাটা প্রবেশ করতে হবে? পুরাটা মানতে রাজি আছেন কে? হাত জানান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে যালো, সংসদে যালো, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, লিল্লাহে তাকবীর। এজন্য এই কোরআনটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? পাহাড়ে পর্বতে এধারে ওধারে বিশ্বের তরঙ্গমালায় এই কালেমার আওয়াজ পৌঁছিয়ে যাবে, ঠেকাবার ক্ষমতা দুনিয়ার কারোর আছে কি? কেউ পারবে কি? কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কিতাব বিশ্বব্যাপী পৌঁছিয়ে যাবে, কোন নাস্তিক মুদ্দার, কোন রাম আর বাম আল্লাহর কোরআনকে ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনকে ঠেকাতে চেয়েছিল আবু জেহেল, আল্লাহর কোরআনকে ঠেকাতে চেয়েছিল আবু লাহাব, ঠেকাতে চেয়েছিল উদ্বা, ঠেকাতে চেয়েছিল সাইবা, মগিরা, বক্তে নাসর, যারা আল্লাহর কোরআনকে ঠেকাতে চায় তারা ঠেকাতে পারবে না, তারা জমিন থেকে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনকে ঠেকানোর কোনো সম্ভাবনা আছে? নদী কি বাদ দিতে পারবে আল্লাহর কোরআন? 26টা 25টা আয়াত বাদ দিতে চেয়েছিল, পেরেছিল নাকি? আল্লাহর কোরআনকে বাদ দেওয়া সম্ভব? আল্লাহর কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করা সম্ভব নাকি? আল্লাহর কোরআন হেফাজত করবেন গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ পাক সে কথাই সুন্দর করে স্পষ্ট করে বান্দাদেরকে শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। কাফের মুশরিক নাস্তিক আর আমার বাপ যতই কোরআনের বাধা দিক না কেন, কোরআনকে বাধা দিয়ে কোনো লাভ নাই, কোরআনকে ঠেকিয়ে রাখতে পারবে না, কোরআনের রাজ পৃথিবীতে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা স্পষ্ট করে বললেন, বান্দারে
রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি, আপনার উপরে আমি আল্লাহ যে কি কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এই কিতাবটা এই জন্য নাজিল করি নাই, এই জন্য অবতীর্ণ করি নাই যে আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, এই জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন এই জন্য অবতীর্ণ করা হয়েছে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। কাদের ভাগ্য? জোরে বলেন, কাদের ভাগ্য? মানুষের ভাগ্য কি? মানুষের কপাল কি পরিবর্তন করার জন্য রব্বুল আলামিন কোরআনকে পৃথিবীর জমিনে অবতীর্ণ করে দিয়েছে, ঠিক কিনা? হেন বিশ্বতারে আপনি কোরআনের দাওয়াত মানুষের ভিতরে পৌঁছিয়ে দেন। কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে নাকি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কিনা? কোরআনের দাওয়াত আল্লাহ রসুল পৌঁছিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ওয়া আনযিরহুম আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি তাওহীদের দাওয়াত শোনায় দেন, আল্লাহর কোরআনের দাওয়াতটা শোনায় দেন, আল্লাহর তাসবিহ তাহলিল গুলো মানুষের মাঝে বর্ণিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম হযরত খাদিজার কাছে। কার কাছে? খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি ঈমান আনবে কিনা বলো। হযরত খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, খাদিজা, ঈমান আনার কথা বললাম বলে কি চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? আল্লাহর রসুলের স্ত্রী হযরত খাদিজা, তিনি আরো কাঁদতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, খাদিজা, ঈমান আনার কথা বললাম বলে কি চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। কত বছর? এই 15টা বছরের রাতে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আর রাতে আপনার যে চরিত্র আর যে আদর্শ দেখেছি প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা ইমানের ঘোষণা দিয়ে তিনি কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে আবু বক্করের কাছে গেলেন। আবু বক্করের কাছে যেয়ে বললেন, আবু বক্কর, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করেছে, আবু বক্কর তুমি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরত আবু বক্কর বললেন, মক্কা নগরীতে তোমার সাথে আমার 20টা বছর বন্ধুত্ব সম্পর্ক। কত বছর? 20টা বছরের রাতে দেখেছি তোমার চরিত্র, ব্যবসায়িক লেনদেন হয়েছে, টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছে, অনেক জায়গায় সফরে গিয়েছি, একসাথে দাওয়াত খেয়েছি, 20টা বছরের ভিতরে তোমার জবান দিয়ে কোনোদিন একটা বাজে কথা, একটা মিথ্যা কথা শুনি নাই। প্রমাণ হয়েছে তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ? চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্যায়ক্রমে হযরত আলীর কাছে আসলেন। ছোট্ট আলীর বয়স তখন 8.5 বছর। কত বছর? এসে বললেন, আলী গো, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ঈমান আনবে কিনা বলো। ওই দিনকে আলী, হযরত আলী বিশ্বনবীকে জড়িয়ে ধরে বললেন, প্রাণের ভাই মোহাম্মদ, এই মক্কা নগরীতে আমার মা আছে, আমার আব্বা আছে, অনেক আপনজন আত্মীয় স্বজন পরিবার পরিজন আছে, আপনি যে ভালোবাসা মহব্বত আমাকে দিয়েছেন, আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। ছোট্ট বালক, তিনিও ইমানের দাবি পূরণ করার জন্য বিশ্ব নবীর নবুয়ত স্বীকার করে তিনিও পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সকালে জিকির করি, সুবহানাল্লাহ। La ilaha illallah.
আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মওতে আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ জোরে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এভাবে আল্লাহর রাসূল কোরআনের দাওয়াতটা সম্প্রদায়ের মানুষের কাছে দিয়েছিলেন নাকি ছিলেন না? ইমানের দাবি, ইমানের কালেমা আল্লাহর রাসূল মক্কা নগরীতে প্রচার যখন করছেন, পর্যায়ক্রমে মুসলমানের সংখ্যা বাড়ছে নাকি কমছে? বাড়ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা চিন্তা করলো মোহাম্মদ যে কালেমার দাওয়াতকে প্রচার করছে, এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর মক্কার জমিনে থাকবে। সুতরাং মোহাম্মদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে। অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি, মোহাম্মদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে। এবার তারা আইন পাশ করলো, তারা তাদের পার্লামেন্টে বৈঠক করে পাশ করলো। আল্লাহ পাক সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত পড়ায় দিলেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, কাফেররা কি বলেছিল? কাফেররা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কাফেররা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন মানতে দেওয়া হবে না। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, কোরআনের তাফসীর হবে, ওয়াজ মাহফিল হবে, কোরআনের বক্তব্য যেখানে হবে সেখানে বাধা সৃষ্টি করব। লাআল্লাহুম তাগলিবুন, আমরা হট্টগণ্ডগোল বাঁধিয়ে দেব, মারামারি সৃষ্টি করে দেব, এমনভাবে একটা বিপর্যয় সংঘটিত করব যাতে করে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়, কোরআনের তাফসীর সমাজে আর জল না হয়। ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করেছিল নাকি করে নাই? আবু সুফিয়ান করেছিল কিনা? আমার ভাইয়েরা, তারা আবহমান কাল থেকে কোরআন বন্ধ করার জন্য পরিকল্পনা করলেন। শুধু তাই না, আল্লাহ রসুলকে তারা হত্যা করতে চেয়েছিলেন। আল্লাহ পাক কি সুন্দর করে সূরা আনফাল 30 নম্বর আয়াতে বললেন, কত নম্বর আয়াত? সূরা আনফাল 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করেন যখন কাফির বেঈমানেরা অস্বীকারীরা আপনার বিরুদ্ধে ক্রমাগত কৌশল করেছিল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে হত্যা করতে চেয়েছিল, ইসবিতুকা আপনাকে বন্দি করতেছিল, আও এক তুলুকা আপনাকে হত্যা করতে চেয়েছিল, আও ইখরিজুকা আপনাকে দেশ ছাড়া করতে চেয়েছিল, তারা ক্রমাগত ষড়যন্ত্র করছিল। এবং আমি আল্লাহ বসেছিলাম না, আমি আল্লাহ কাফিরদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কাফিরদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিয়ে আমায় কারো আল্লাহ খায়রুল মাকিরিন, আমার কৌশলকে প্রয়োগ করলাম, আমার কৌশলকে বাস্তবায়ন করলাম, এবং সব থেকে সেরা কৌশলই হলো আমি আল্লাহ। কে? কাফেরদের ষড়যন্ত্র আমার কাছে মাকড়সার জালের মতো, ঠিক না বেঠিক? কাফেররা যতই ষড়যন্ত্র করুক, নায়েবে নবীদেরকে বিদায় করতে চাক, আলেমদেরকে হত্যা করতে চাক, জেলখানার ভিতরে যতই বরুক, আলেমদেরকে যতই পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে চাক না কেন, যতই বিদায় করতে চাক না কেন, আমার আল্লাহ আলেমদেরকে পূর্ণতা দান করবেন, আমার আল্লাহ আলেমদেরকে সম্মানিত করবেন, ঠিক কিনা?
আল্লাহ অন্য আরেকটা আয়াত দিয়ে বলছেন, আলেমদের উপরে কারা জুলুম করে, আলেমদের উপরে নায়েবে নবীদের উপরে কারা জুলুম করে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিসদের উপরে যারা জুলুম করলো। আল্লাহ ওনার অন্য আরেকটা আয়াত দিয়ে সুন্দর করে স্পষ্ট করে বললেন, সূরা হামিম, সূরা 42 নম্বর আয়াত, কত নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ইন্নামাস সাবীলু আলাল লাযীনা ইযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আযীম আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সাবীল, নিশ্চয় যারা আলাল লাযীনা ইযলিমুনান নাস, আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, তারা তিরস্কারের উপযুক্ত, যারা মানুষের উপরে জুলুম করে। আজকে জুলুম আছে না নাই, কোরআনের পাখির বিরুদ্ধে জুলুম করা হয়েছে নাকি হয় নাই, মুফতি আমির হামজার বিরুদ্ধে জুলুম করা হয়েছে নাকি হয় নাই, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে জুলুম করা হয়েছে নাকি হয় নাই, যারা আলেমদের বিরুদ্ধে জুলুম করছে, যারা আলেমদেরকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা আল্লামা জসিমউদ্দিন রহমানিকে নিশ্চিহ্ন করতে চায়, যারা কোরআনের পাখি আল্লামা আমির হামজার বিরুদ্ধে জুলুম করেছে, কাজী মুফতি ইব্রাহিম সাহেবের বিরুদ্ধে যারা জুলুম করলো, ইযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাবে গজবে শাস্তি দিবেন কে? জোরে বলেন, কষ্টদায়ক শাস্তি কে দিবেন? সুতরাং আলেমদের মুক্তির দাবির জন্য ময়দানে একবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য কারা বুকের তাজা রক্তকে ঢেলে দিতে পারবেন, সেই হাতগুলো আমি দেখতে চাই। ঘোড়া কেটে মাথায় ঢালো পানি, আর কতকাল করবি রে শহীদ, ঠিক না বেঠিক? ময়দানে শুধু চিল্লালে হবে না, রাজপথে, ময়দানে রাজপথে মিছিল করতে হবে, কথা বলে ঠিক কিনা? মিছিল না করে এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের কোনায় বসে আলহামদুলিল্লাহ তাসবিহ জপবেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে? আল্লাহর রসুল ময়দানে গিয়েছিল কিনা? আল্লাহর রসুল 82টা যুদ্ধ সংগঠিত ছিলেন, ঠিক না বেঠিক? 27টি যুদ্ধের নেতৃত্ব আল্লাহর রসুল দিয়েছিলেন, এমনি এমনি ইসলাম আসে নাই, সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। আর আজকে ইসলাম নিয়ে যারা মাতবাড়ি করছে আর বলছে ইসলাম পৃথিবীতে শান্তির ধর্ম না, ঠিক না বেঠিক? বলে কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন? ইসলাম শান্তির ধর্ম ছিল, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আগামীর আগামীর দিনগুলো ইসলামের দিন, ঠিক না বেঠিক? আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন হাদিসের দিন, আগামীর দিন আলেম ওলামার দিন, আগামীর দিন টুপিয়ালা দাড়িয়ালার দিন, আগামীর দিন ইমাম মাহদি আলাইহিসসালামের দিন, আগামীর দিন ঈসা আলাইহিসসালামের দিন। সুতরাং ঈসা আলাইহিসসালাম যখন আসবে, সব নাস্তিকদের গলায় দড়ি পেঁচে সব মক্কার দিকে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা বলে? সেই মিছিলে সীমাবদ্ধ থাকতে চান কিনা মুসলমান, চান কিনা? আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চান? কারা কারা হাত তোলেন? আল্লাহর ফেরেশতারা ভিডিও করুক, জোরে বলি মারহাবা, জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, রাজি আছেন তো মুসলমান? সব মুসলমান একবদ্ধ হতে হবে, কিন্তু শুধু রক্ত দিলে হবে না, জালো দিয়া, হ্যাঁ, যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার, যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার, কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়, ঠিক না? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়।